রিকশা পেইন্টিংটা স্বীকৃতি তো দরকারই, রিকশা আর্ট এটা কিন্তু বাংলাদেশের ঐতিহ্য। একজন রফিকুল ইসলাম পেশা 1982 সাল থেকে 40 বছর ধরে রিকশা পেইন্টিং, এই রঙই তার নেশা। ঘরের বারান্দায় এক কোণে কোনো ছাউনি নেই, সেখানে বসেই রফিকুল সারাদিন ছবি আঁকেন সেই যাত্রা শুরুর দিন থেকে। আমি যখন ক্লাস 9 থেকে 10 উঠলাম তখন পারিবারিক কারণে আমার লেখাপড়াটা হলো না, আর আমারও পড়ার প্রতি একটু আগ্রহ ছিল না। তখন আমি মামার কাছ থেকে শিখলাম, মামা দেখতাম আঁকা রং করতো, আঁকতো, আমার কাছে একটা ভালো লাগতো, আমিও কাজটা শিখবো। আর তখন 80-82 সন থেকে আমি কাজ করতেছি। রিক্সার পিছনে ঝুল বোর্ডে টিনের শীতে যে রং বেরঙের ছবি আঁকা থাকে তাই রিক্সা চিত্র নামে পরিচিত। দেশের নানান প্রান্তে পেটের দায়ে অনেকেই এই ছবি আঁকার কাজ করলেও এ নিয়ে রফিকুলের চিন্তা একটু ভিন্ন। তিনি বোঝেন এবং বলেন এটি আসলে একটি শিল্প, চারুকলার শিক্ষার্থীরাও এখন তার কাছে আসেন রিক্সা পেইন্টিং শিখতে। এটা কিন্তু একটা আর্ট, রিক্সা আর্ট। অনেকেই, অনেক ছাত্ররা আমার বাসায় আসেন, আসে বলেন যে আমি কাজ শিখব, এই আপনাদের কাজ আমি শিখব, শেখাবেন? আমি শিখাতে তো চাই কিন্তু আমার তো জাগার অভাব। অনেক আসছে চারুকলা ছাত্ররা, চারুকলা ছাত্ররা ভিডিও করে নিয়েছেন যে আমি কীভাবে কাজ করি, কে কী কী কালার মিলায় কী করি, সব ভিডিও করে নিয়েছেন। তো এটা আমরা চেষ্টা করব, এটা আমরা শেখার জন্য। শুধু কি তাই, তার এই ভালো লাগা ভালোবাসার খবর চলে গেছে দেশের গণ্ডি পেরিয়ে দূর দেশে। এখানে বিদেশিরাও কম বেশি ছবি সংগ্রহ করছেন তার কাছ থেকে। সারা বিশ্বে কিন্তু রিক্সা পেইন্টিংয়ের একটু কদর আছে। আমি প্রথম সরকারি মাধ্যমে আমি জাপানে যাই, প্রথম 40 দিন পর্যন্ত রিক্সা পেইন্টিং করছি, বিভিন্ন আর্ট করছি, বিভিন্ন ইয়া করছি, দেখাইছি। আর একটা রিক্সা কমপ্লিট করলে ওনারা সাগর পার বা বিভিন্ন জায়গা নিয়ে রাখেন, ঘুরায় ঘুরায় দেখান। প্রায় আমার বাসায় জাপানিরা আসেন, কেলে জাপান তো গেছি, তার আর জাপানের রিক্সা পেইন্টিংয়ের উপরে একটু আগ্রহ, অনেক অনেক কাজ গেছে। যতদূর জানা যায় দেশভাগের পর 1947 সালে এখানে রিক্সার প্রচলন ঘটে, যা মূলত এসেছিল কলকাতা ও মিয়ানমার থেকে। রফিকুল ইসলাম জানান তিনি যা দেখেছেন তাতে তার মনে হয়েছে যারা রিক্সার জন্য ছবি আঁকতেন তারা তেমন পেশাদার ছিলেন না। ধীরে ধীরে এই শিল্পে পেশাদারিত্ব এসেছে, এসেছে সময়ের সাথে তাল মিলিয়ে ছবি আঁকার পালা। কিছু কাজ আছে সময়ের ভিত্তিতে, যেমন বন্যা আইলে বন্যা নিয়ে কিছু ছবি, আবার ওই যে ইরাকের যুদ্ধ সময় একচেটিয়া সাদ্দামের ছবি বানাইছি, অনেক বানাইছি। যেমন মুক্তিযুদ্ধকালীন, অর্থাৎ আমরা স্বাধীন হয়েছি তখন একচেটিয়া মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর ছবি। এরপরে আসলো চলচ্চিত্র জগৎ, অর্থাৎ 85 থেকে শুরু হয়েছে চলচ্চিত্র, এই চলচ্চিত্র এখন পর্যন্ত এই আছে চলচ্চিত্র। এই রিক্সা পেইন্টিং জায়গার জন্য একটা একাডেমি করলে বা সে রিক্সা পেইন্টিং কারুশিল্প হিসাবে রাখতে হইলে সরকারের উদ্যোগ নেওয়া দরকার, সরকারের করা উচিত যে রিক্সা পেইন্টিং এটা একটা জাতীয়, এটা বাংলাদেশের ঐতিহ্য। কিন্তু পরিবর্তন পরিবর্ধন যাই হোক না কেন, দিন কেমন যায় এমন কথা জানতে চাইলে রফিকুল জানান ডিজিটাল যুগ সব কিছুই বদলে দিচ্ছে, অনেক সাধনার রিক্সা পেইন্টিং এখন শর্টকাট ছবি। আর এইসব কারণে তিনি রিক্সার বাইরেও তাঁর পেইন্টিংয়ের মোটিফ নিয়ে আসছেন কাপ পিরিচ বা অন্য সব সামগ্রীতে। রিক্সার উপরে তো নির্ভর করি না, রিক্সা পেইন্টিংটা ধরে রাখছি বিভিন্ন জিনিসের উপরে। আমি পেইন্টিং দেখলাম যে সিরামিকে করলাম, ট্রেতে করলাম, কাপড়েও করি, আপনার বিভিন্ন আইটেমে, চশমার যে ফ্রেমগুলির মধ্যে, মোবাইল কভারে, বিভিন্ন আইটেমে। এমন করে দিন গেল, কথাও থাকলো, আর রফিকুল ইসলামও দেখালেন কেমন করে শিল্পীর দিন যায়, শিল্পী ছবি আঁকে।